রমনা বটমূলে বোমা হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি নেতা মুফতি শফিকুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করা হয় জঙ্গি নেতা শফিকুর রহমানকে। 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা ও 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলাসহ ভৈরব থানায় তার বিরুদ্ধে 6টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।